দর্শক বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল রেড কার্পেট অফিসিয়ালে। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো সদ্য মুক্তপ্রাপ্ত নতুন বাংলা ছবি ট্যাংরা ব্লুজকে নিয়ে। তো সেই ছবিটির ব্যাপারে আমরা কথা বলবো। শহরের সব আবর্জনা যেখানে জড়ো হয়, শুধু নোংরাই নয়, তার পাশাপাশি অনেক না পাওয়া যন্ত্রণা ক্ষোভের চিৎকারও জড়ায়। তার মধ্যে থেকেই উঠে আসে সঞ্জয় মণ্ডলরা, তলিয়ে যেতে যেতেও যারা হাত ধরে সৃষ্টির, শিল্পের হাত ধরে ভাষা খুঁজে পায় তার, এবং তার মধ্যে আরও অনেক মানুষের চিৎকার। ট্যাংরা ব্লু ছবিটি সম্পর্কে একটা দামি কথা বলেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। ইদানিং বাংলা ছবি অধিকাংশ ক্ষেত্রেই যখন বাস্তব বিমুখ হয়ে ছকে বাধা পড়ে যাচ্ছে, সেখানে তাদের এই ছবি চেনা আশপাশ থেকে পূর্ণ এক নতুন ঘোরতর বাস্তবকে তুলে এনেছে আর তার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে আমাদের। জাতীয় পুরস্কারপ্রাপ্ত তথ্যচিত্র নির্মাতা সুপ্রিয় সেনের প্রথম ফিকশন দেখলে সে কথার যথার্থতা উপলব্ধি করা যায়। সঙ্গতভাবেই এই ফিকশন বাস্তব বিমুখ হতে পারেনি এবং বরং যত্ন করে তিনি তুলে ধরেছেন সেই সব সত্যিকারের ছাপা আগুনে, যাদের গল্প বলাটা খুব জরুরি ছিল। ওরফে চার্লটন মুর্মু ট্যাংরার বাসিন্দা, অর্থাৎ সামিউল আলম, যাকে এই ছবিতে আমরা দেখতে পাবো, মুখে মুখে কবিতা বানায়, স্কুলে যায়, অবসরে পাশের বহুতলে ময়লা কুড়োতেও যায়। তার মতো আরও কয়েকজনের বাজনার দল আছে, যে জলটা চালায় সঞ্জীব মণ্ডল, অর্থাৎ পরমব্রত চট্টোপাধ্যায়, সঞ্জয়ের আদলে তৈরি চরিত্রটি। ফেলে দেওয়া ড্রাম, টিন, বাক্স, শিশির বোতল ইত্যাদি দিয়েই তারা বানিয়ে নিয়েছে নানা রকম পছন্দের বাজনা। বহুতলের বাসিন্দা জয়ী, অর্থাৎ মধুমিতা সরকার, গান বাজনা প্রেমী, চালু ও তার সঙ্গীদের সঙ্গে আলাপ হতেই সে ঠিক করে এদের প্রচারের আলোয় আনবে সে। এর আগে সঞ্জীব ও তার দল জাতীয় স্তরে ট্যালেন্ট হান্টে অংশ নিয়েছে, পরিচিতিও পেয়েছে, এবং কিন্তু তার দল ভেঙে গিয়েছে পরে, সঞ্জীবকে একে একে ছেড়ে চলে গিয়েছে সকলে। তার উপরে সঞ্জীবের পিছু ছাড়েনি তার অঙ্গীকার অতীত। চালুর মতো কিছু নতুন ছেলেমেয়েদের নিয়ে ফের দল তৈরি করে ঘুরে দাঁড়াতে চায় সঞ্জীব, পাশে পায় জয়ীকে, ফের নাম দেয় প্রতিযোগিতায়, জেতা হারার উদ্যে উঠে ওদের ঘুরে দাঁড়ানোর গল্পটাই বাজিমাত করে শেষটায়। এই ছবির সঙ্গীত কিন্তু অবিচ্ছেদ্য অঙ্গ। প্রশংসনীয় কাজ করেছেন তরুণ সঙ্গীত পরিচালক নবারুণ বসু। বাংলা র্যাপ নিয়ে আরও কাজ করতে উৎসাহিত করবে এই ছবির মিউজিক। এই তো আমাদের দেশ, মুখটা খুললেই শেষ, এর মতো গান দাগ কেটে যায়। প্রতিটি চরিত্রকে ক্লোজ আপে ধরায় জীবন্ত হয়ে উঠেছে তারা এই ছবিতে। সহজপাঠের গল্প ছবির আবিষ্কার স্যামুয়েল অনবদ্য কাজ করেছে চালুর ভূমিকায়। তাছাড়া যারা যারা এই ছবিতে অভিনয় করেছে, অর্থাৎ পরমব্রত চট্টোপাধ্যায়কে শুরু করে মধুমিতা সরকার, সবাই খুব ভালো করেছেন এই ছবিতে। এছাড়া এখানে সঞ্জীবের বন্ধু ইমরানের চরিত্রে ঋষভ বসুকে বেশ ভালোই লাগে। ছবি শেষে টাইটেল কার্ড ওঠার ঠিক আগে পর্দায় এক ঝলক ভেসে ওঠেন আসল সঞ্জয় মণ্ডল। মুখের হাসিটা বলে দেয় লড়াইটা তিনি জিতেই গেছেন। বিপজ্জনক বলে দেওয়া এই শহরের এক অবিচ্ছেদ্য অঙ্গ এবং সেখানকার অলিগলি থেকে উঠে আসা বাংলার গলিবয়দের নিয়ে তৈরি হয়েছে এই ট্যাংরা ব্লুজ ছবিটি, যা বাংলা চলচ্চিত্রের অন্যতম উল্লেখযোগ্য কাজ হিসেবে থেকে যাবে। তাহলে দর্শক বন্ধুরা, তোমরা যারা দেখোনি ট্যাংরা ব্লুজ ছবিটি, একবারই রিকোয়েস্ট করবো তোমরা দেখে নিতে পারো। ছবিটি দুর্দান্ত একটি অন্যরকমের ছবি হয়েছে। তাহলে দর্শক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানাও। এরকম লেটেস্ট আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল রেড কার্পেট অফিসিয়াল।